বন্ধুরা, এই ছেলেটা একটা ব্যাং ধরে তার কোমরে একটা ছোট পাথর বেঁধে দিয়ে তাকে জলের মধ্যে ছেড়ে দেয়। পাথর বাঁধা থাকায় ব্যাংটা জলে সাঁতার কাটতে পারছে না। তারপর সে একটা সাপ দেখতে পায়, আর সে ওই সাপটা ধরে তার মুখে একটা পাথর বেঁধে দেয় এবং সে জল থেকে ছোট ছোট মাছকেও ধরে তাদের গায়ে পাথর বেঁধে দেয়। আর তাদের এই কষ্টটা দেখে ছেলেটা অনেক মজা পাচ্ছিল। তখন এই সবকিছু ছেলেটার বাবা দেখে ফেলে, কিন্তু বাবা তাকে কিছুই বলে না। রাতে ছেলেটা যখন ঘুমিয়েছিল তখন তার বাবা এসে ছেলেটার পিছনে একটা বড় পাথর বেঁধে দেয়। সকালে উঠে ছেলেটা চলতে অনেক অসুবিধা হয়েছিল, তখন সে তার বাবার কাছে এসে পাথরটা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছিল। কিন্তু বাবা তাকে বলে, আগে তুমি যাদের গায়ে পাথর বেঁধেছিলে তাদেরকে মুক্ত করো, কিন্তু যদি কোনো প্রাণী মারা যায় তাহলে সারা জীবন তোমাকেও পিঠে করে এই পাথরটা নিয়ে কাটাতে হবে। ছেলেটা তাড়াতাড়ি করে ওই জায়গায় চলে যায়, আর দেখে ব্যাংটা এখনো বেঁচে আছে। সে ব্যাংটাকে মুক্ত করে দেয়, ব্যাং সাঁতার কেটে চলে যায়। তারপর সে সাপটার কাছে এসে দেখে সাপটা মরে গিয়েছে এবং ছোট ছোট মাছগুলো মরে গিয়েছে। এটা দেখে ছেলেটা কাঁদতে শুরু করে, কেননা সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। তো বন্ধুরা, ভিডিওটার পার্ট টু দেখতে হলে কমেন্টে পার্ট টু লিখুন।